রোবট হাত এর আগেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছিলাম, তো ওই মেশিনটা এবং এই মেশিনটার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তো আজকে রোবট হাত নিয়ে কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে যে রোবট হ্যান্ড নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটু চিফ বাজেটের মধ্যে। তো আমার ইউটিউব চ্যানেলে আগেও একটা রোবট হাত নিয়ে ভিডিও রয়েছে, যেটার প্রাইসটা অনেকে শুনলে অবাক হয়ে যান। ওইটার প্রাইসটা সাধারণত 20-25 হাজার টাকার মধ্যে ছিল। তো আমরা চিন্তা করলাম যে এর চেয়ে কমে কিছু পাওয়া যায় কি না, সেই কথা চিন্তা করে আপনাদের জন্য এই রোবট হ্যান্ডটি নিয়ে আসলাম। এইটা অবশ্যই ফোন দিয়ে আপনারা দামটা জেনে নেবেন। এটা একটু কম্প্যাক্ট, ছোট, পোর্টেবল এবং এটার একটা অ্যাডভান্টেজ আছে, সুবিধা আছে, এটা ভিডিওর লাস্টে আমরা বলবো। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এটা হচ্ছে অন অফ সুইচ। এই এখন আমরা রোবট হ্যান্ডটি কী কী আছে এবং কীভাবে ব্যবহার করতে হয়, হাতটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় তা আপনারা দেখতেছেন। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে হয় আমাদেরকে আর ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না, আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। অন্য হাত, যে ভালো হাতে যে আমরা গ্লাভসটা লাগাই, এটা এটাকে বলে মিরর হ্যান্ড, এবং ট্রেনিং হ্যান্ড হচ্ছে যেই হাত এফেক্টেড। আমাদের কাছে লেফট এবং রাইট সব হাতেরই পেয়ে যাবেন। মিরর হ্যান্ডটা মূলত ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হয়, ট্রেনিং গ্লাভসটাকে মুভমেন্ট করাতে। মিরর হ্যান্ডটা মোট করবেন, মেন যে এফেক্টেড হাত ওইটাও মোট হবে। যতক্ষণ মিরর হ্যান্ড ছড়াই রাখবেন, একদম স্ট্রেচিং করে রাখবেন, ততক্ষণ ওই ট্রেনিং গ্লাভসটাও আপনার স্ট্রেচিং করে থাকবে। আঙুলের প্রত্যেকটা মাসেল এক্সটেনশন হবে, হ্যাঁ, ছড়াবে, ইলাস্টিকের মতো টান পড়বে, হ্যাঁ, তখনই মাসেলগুলো অ্যাক্টিভ হবে। এই প্রোডাক্টটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল পাবেন, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং এই প্রোডাক্টের একটা সুবিধা হচ্ছে, এটা চাইলে আপনি বাহিরেও ব্যবহার করতে পারবেন। কোমরে একটা বেল্ট দেওয়া আছে, খুব সুন্দর একটা বেল্ট। এই বেল্টটা পরে আপনি মেশিনটা, আমি দেখাচ্ছি, দেখেন কীভাবে মেশিনটা রেখে আপনি চাইলে বাইরে জগিং অথবা বাহিরে কোথাও কাজের ক্ষেত্রেও আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন, এটা ক্যারি করতে পারবেন। পোর্টেবল একটা জিনিস। এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। নিচের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, চাইলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর শেষে আপনাদের জন্য চমক আছে, কীভাবে আমাদের ওয়েবসাইট এবং দারাজ অ্যাপসে ঢুকবেন তার দিক নির্দেশনা দেওয়া আছে। ভিডিওর শেষে আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ রিচার্জেবল, আপনি চার্জে চালাতে পারবেন, একটা সুবিধা। হ্যাঁ, এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এসএস ফিজিও ইকুইপমেন্টের সাথে থাকবেন, এসএস ফিজিও ইকুইপমেন্ট সবসময় আপনাদের ভালো ভালো প্রোডাক্টগুলো রিভিউ নিয়ে আসে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন, এবং আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান ভিডিওর কমেন্টে জানাবেন আমাদের। আমাদের কাছে ফিজিওথেরাপি ইকুইপমেন্টও পাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা এই যে এসএস ফিজিও ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে ছবিসহ দাম লেখা আছে, ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট। এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজিও ইকুইপমেন্ট নামে, আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম। এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন। আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।